কোথা থেকে এসেছেন? না, মিরপুর থেকে। ও আচ্ছা, ঠিক আছে, তা আসেন আমার সাথে। রাখেন এখানে খাবারগুলা। আচ্ছা, এইটা একটু আমি, কে কথা বলবে ওনাকে? এই যে এই যে এইভাবে এটা একটু পরে পরাই দিচ্ছি। জি, এখন আমি একটু খাবারগুলো একটু আমাকে খুলে দেখান যে কি কি এনেছেন, একটু খাবারগুলো দেখে দিচ্ছি, একটু খুলে দেখবো আমরা খাবারগুলো একটা দেখেন। করে। হ্যাঁ, এখানে কি আছে? এগুলা এটা রাইস। রাইস, আচ্ছা। এগুলো চারটা থেকে একই জিনিস? এই চারটা থেকে একই একই রকম রাইস? না মানে একই রকম না, এটা এটা একটু না, এই রাইস গুলা কি একই রকম? রাইস গুলা একই রকম না? একটা খুলেন একটু, রাইসটা একটু দেখি, খুলেন দেখি, একটা খুললে আমরা বুঝতে পারবো। না, এটা তো ইয়ে ক্লিন র‍্যাপ, ক্লিন র‍্যাপটা কেচি দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, এগুলো কি চাইনিজ আইটেম এনেছেন নাকি মিক্সড? এখানে তো ডিফারেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে চাইনিজ। আর এখানে হচ্ছে একটা চিকেন কারি দেখছি, এটা একটা চিকেন কারি। ফ্রাইড রাইস, চিকেন। আচ্ছা, আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, একটু পানি খাবেন? নেন, নেই পানি খাস। খান ভাইয়া, একজনকে দিয়ে একটা গ্লাস দাও তো, দুজন। হ্যাঁ, বসে খান ভাইয়া, বসে খান, চেয়ারে বসেন। ওকে, হ্যালো। আজকে আমাদের খাবার পাঠিয়েছে হচ্ছে বিটার ক্রিম অ্যান্ড স্পাইস। আমার গেস্ট আজকে পিয়াল, পিয়ালকে দেখাও, পাইসি পিয়ালকে। ওকে, আমার গেস্ট আরও আছে, যারা যারা কথা বলবে না, শুধু খাবে, আর কেউ খাবেও না মনে হয়, হচ্ছে নিমা, নিউজ প্রেজেন্টার, একটু পরে একটু আমার সাথে শো হবে। ওর নাম আমি জানি না, সরি, ওর নাম হচ্ছে বিউটিশিয়ান, ওর নাম হচ্ছে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট। আচ্ছা, ওর নাম হচ্ছে মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, আচ্ছা, ওর নাম হচ্ছে মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান। এনিওয়েজ, এদিকে মিতাপু, এদিকে হচ্ছে জামিলাপু। ওকে, আমরা এখন খাবো, খাওয়ার সময় যেটা হবে, আসলে খাওয়ার সময় যে গল্পগুলো করি, অনেকে বলেন যে আপনারা খাওয়ার সময় কথা বলেন, এখন দিস ইজ দ্য শো, এই শোয়ের ফর্ম্যাটটা হচ্ছে এরকম যে আমরা ফুড ওভার গসিপ। হ্যাঁ, আমরা খেতে খেতে গল্প করি। এখন গল্পগুলি কি নিয়ে, যেটা কারেন্ট একটা ব্যাপার যাচ্ছে, ট্রেন্ডিং কিছু একটা নিয়ে অনেক কাহিনি, যেমন এখন আমরা আজকে গল্প করবো, আপনি একটু সার্ভ করতে পারেন, আমি কথা বলি, অসুবিধা নেই। জামিলাপু, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছে, পিয়ালের বেশি ক্ষুধা লাগছে। হ্যাঁ, পিয়ালের বেশি ক্ষুধা লাগছে। সো আমরা আসলে আজকে কথা বলবো আসলে সেলিব্রিটি ক্রিকেটের যে মানামারি এবং সেলিব্রিটি কারা, তোমার এটা খুব ভালো বলতে পারবো পিয়াল। হ্যাঁ, আমি শুনতে চাই, এটা আমার জাতীয় প্রশ্ন যে আসলে সেলিব্রিটি কারা, মানে সত্যি এটা হচ্ছে জাতীয় প্রশ্ন। তো এই যে ছি ছি এল ছি একদম ছি, মানে আসলে আয়োজকদের এত বড় একটা মানে ব্যর্থতা, মানে অনেক বছর পর আমি কোন অনুষ্ঠানে দেখলাম, ছোট বড় অনেক সই তো অনুষ্ঠানই বাংলাদেশে হচ্ছে, ভালো ভালো হচ্ছে, কিছু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড থাকবেই, কিন্তু মানে এত বড় ব্যর্থতা মনে হয় আমি বাংলাদেশে আসার পর বোধহয় এত বড় ব্যর্থ একটা শো বা এত বড় একটা আয়োজনের শো এইভাবে নষ্ট হওয়া বোধহয় আমি দেখি নাই। এই এই সিসিএল বা হোয়াট এভার ইট ইজ, এটা সেলিব্রিটি না কি জানি না, বাট মামার কাছে মনে হয় যেন এটা খুবই একটা ওয়ার্স্ট, মানে এখন যা যা হইতেছে সেটা হচ্ছে যে সেলিব্রিটি যে আসলে সেলিব্রিটি কারা, হ্যাঁ এখানে কারা কারা ছিল সেটাই। যে দেখো, তুমি যদি খেলাটা দেখো বা আটটা দল, আটটা দল তো অনেকজন আর্টিস্ট লাগছে,
তো হাতে গুনে আমি তো ওখানে রিয়েল সেলিব্রিটি যারা মানে দশ জনের বেশি তো ওখানে কোনো সেলিব্রিটি ছিলই না, বাকি কারা সেটা তো আমি আমি মিডিয়ার লোকে আমি চিনি না, আর সাধারণ মানুষ তো চেনার প্রশ্নই আসে না। এখন আমার কথা কোশ্চেন হচ্ছে যে এখানে যে এত বড় বড় স্পন্সাররা আসলো, মানে ইট ইজ এ হিউজ অ্যামাউন্টের একটা প্রোগ্রাম, তাই না? অফকোর্স। তারপর আর আশ্চর্য গেছে এখানে এত ভালো ভালো কিছু আর্টিস্টও ছিল যারা রিয়েলি আমাদের গর্ব করার মতো, যেমন সিয়াম আহমেদ হোক, সেটা নিশো হোক, মেহজাবিন হোক, মানে এদের মতো আর্টিস্ট না থাকলেও হয়তো অপরিচিত। রাইট, আমি তোমাকে একটা দুটো ইসে হেডলাইন পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে পরিমণি লিখছে সিসিএল এ যায় নাই আল্লাহ চাইছে। আমি গতকালকে সকালে একটা স্ট্যাটাস দিছিলাম যে বাংলাদেশে এত সেলিব্রিটি আমি এই প্রোগ্রাম না হলে জানতাম না, তো সবার আগে পরিমণি একটা হারিয়ে পড়েছে সবার আগে। সত্যি মানে পরিমণি আসে, মানে এটা ওর জন্য স্পেসিফিক এসে যায় না এই ধরনের প্রোগ্রামে, যেটাতে ইভেন দেখলাম যে শাকিব খান বলো কিংবা অপূর্ব বা এই ধরনের আর্টিস্টরা তো যায়ই নাই। সো আমরা পরে আবার এসে নিয়ে কথা বলতেছি একটু পরে।